দর্শক স্বাগত জানাচ্ছি নিউ রিলিজ দিস উইকের আজকের পর্বে। আপনাদের সঙ্গে বর্ষা রয়েছে এবং এই অনুষ্ঠানটাতে আমরা চেষ্টা করি নতুন সিনেমাগুলো নিয়ে দারুণ দারুণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। চলুন দেখে আসা যাক কি সেই সিনেমা। ২৭ সেপ্টেম্বর বলিউডের রিলিজ পেয়েছে দারুণ রোমান্টিক ঘরানার একটি সিনেমা। সিনেমাটির নাম লাভ সিতারা। जो लोनलीनेस से डरते हैं मैं ही कह रही हूं मुझे शादी चाहिए। এই সিনেমাটা সম্পূর্ণ ভালোবাসাপূর্ণ একটি সিনেমা। এই সিনেমাটাতে মেইন কাস্টে দেখা যায় শোভিতা ঝুলিপালা, সোনালি কুলকার্নি, রাজীব সিদ্ধার্থকে। সিনেমাটি পরিচালনা করেছেন বান্দারা কাটারিয়া। গত ২৭ সেপ্টেম্বর রিলিজ পায় এই সিনেমাটি। দর্শকদের চাহিদা মতে এই মিষ্টি প্রেমের সিনেমাটি আউট অফ 5 রেটিং পেয়েছে 3.3। এবারে আরেকটি সিনেমা নিয়ে কথা বলবো। দারুণ কমেডি ঘরানার একটি সিনেমা রিলিজ পেয়েছে যেটার নাম বিন্নি অ্যান্ড দ্য ফ্যামিলি। ২ ঘন্টা ২০ মিনিটের এই সিনেমাটার মূল ভূমিকায় দেখা যাবে পঙ্কজ কাপুর, হিমানি শিবাপুর, রাজেশ কুমার, চারু শঙ্কর সহ আরো অনেককে। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় ত্রিপাঠী। পরিচালক সঞ্জয় ত্রিপাঠীর পরিচালিত এই সিনেমাটাতে মূলত দেখা যাবে একটি ফ্যামিলি, বিন্নি যার মূল চরিত্র, এবং দারুণ মজার কমেডি নিয়ে দেখা যাবে একটি ফ্যামিলির এগিয়ে যাওয়া। দর্শকদের চাহিদা মতে এই সিনেমাটা আউট অফ 5 এখন পর্যন্ত রেটিং পেয়েছে 3.2। এবারে চলুন একটু ঝুমারি হলিউড পাড়ায়। হলিউড পাড়ায় দারুণ ডকুমেন্টারি ঘটনার একটি সিনেমা রিলিজ পেয়েছে যেটার নাম উইল অ্যান্ড দ্য হার্পার। নেটফ্লিক্সে খুব সহজে এই সিনেমাটা দেখে আসতে পারেন। তবে তার আগে জানিয়ে দিতে চাই কি থাকছে এই সিনেমায়। One of the greatest actors in the world. Back when I was at Saturday Night Live, I met a guy who was hired as a writer the same week I was hired. Will and the Harper মূলত সিনেমাটি স্প্যানিশ একটি সিনেমা যেটাকে পরবর্তীতে ইংলিশে ডাব করা হয়েছে। ১ ঘন্টা ৫৪ মিনিটের ডকুমেন্টারি ধাঁচের এই সিনেমাটার মূল ভূমিকায় রয়েছে উইল ফ্রেরাল এবং হার্পার স্ট্রিল। সিনেমাটি পরিচালনা করেছেন জশ গ্রিনবাম। সিনেমাটি মুক্তি পেয়েছে ২৭ সেপ্টেম্বর। শুরুতেই বলেছি এই সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। চাইলেই কিন্তু ঘরে বসে সুন্দর একটা বৃষ্টির দিনে আপনি সিনেমাটা দেখে আসতে পারেন। এবং যারা গাড়ি চালাতে পছন্দ করেন এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। এখন পর্যন্ত দর্শকদের চাহিদা মতে সিনেমাটার রেটিং পেয়েছে আউট অফ 5.3। হলিউড নিয়ে যখন কথা আসলো একটু বলে রাখি যে নতুন একটা সিনেমা কিন্তু আসতে যাচ্ছে। আমি বলছি জোকারের কথা। জোকারের নতুন একটা সিজন আসতে যাচ্ছে, জোকার ফলে আ ডু। এই সিনেমা নিয়ে বিস্তারিত হয়তো আমরা আগামী এপিসোডে আলাপ করব। তবে বলে রাখছি সিনেমাটা ৪ই অক্টোবর রিলিজ পেতে যাচ্ছে। সো অনেক আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করছি জোকারের নতুন সিকোয়েলের জন্য। পুজোর মৌসুম চলছে আর কলকাতায় নতুন সিনেমা রিলিজ পাবে না তা কি করে হয়? এই পুজোকে ঘিরে কলকাতায় দারুণ কিছু সিনেমা রিলিজ পেতে যাচ্ছে। তার মধ্যে দুটো সিনেমা নিয়ে আজকে কথা বলবো। প্রথম সিনেমাটার নাম হচ্ছে টেক্কা। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গরিব হয়ে জন্মানো। এই লাইনটা দিয়ে শুরু হয় টেক্কার ট্রেলার। আমাদের তো দিমাগ থাকলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। টেক্কা রিলিজ হতে যাচ্ছে ৮ই অক্টোবর। দেব অভিনীত এই সিনেমাটাতে দেখানো হবে যে দারিদ্রতা কি করে মানুষের ভিতর থেকে মনুষ্যত্বকে কেড়ে নেয়। দেখানো হবে একটি ছোট বাচ্চা কিডন্যাপ হয়েছে, তবে মুক্তিপণ হিসেবে কোনো টাকার দাবি নয়, দাবি করা হয়েছে চাকরির। একটিমাত্র চাকরি ফেরত পাওয়ার আশায় কিডন্যাপ করা হয়েছে একটি ছোট বাচ্চাকে। চাকরিটা ফেরত চাই বাস। লাস্ট বাট নট দ্য লিস্ট দারুণ আরেকটা সিনেমার ইনফরমেশন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। সেই সিনেমাটার নাম হচ্ছে আবির চ্যাটার্জি অভিনীত বহুরূপী, যেটি এই আসছে পূজায়। এই সিনেমাটাও রিলিজ পেতে যাচ্ছে। সো দেখার পালা আবির চ্যাটার্জি অভিনীত বহুরূপী নাকি টেক্কা। কোন সিনেমাটা আসলে টেক্কা দিবে পুজোর সিনেমার পাল্লায়? আর এরই সঙ্গে আমি শেষ করতে যাচ্ছি আজকের নিউ রিলিজ দিস উইক। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন দারুণ আপডেটেড নিউজগুলো পাওয়ার জন্য।